দর্শক, করোনা পরিস্থিতি নিয়ে আইইডিসিআর এর নিয়মিত ব্রিফিং চলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। এবং আমি স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। আমি প্রথমেই মাইক্রোফোন আমাদের পরিচালক টিএমএসডি ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহর কাছে হস্তান্তর করব। উনি আমাদের লজিস্টিক বিষয়ে আপনাদের কিছু তথ্য জানাবেন। ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল। ধন্যবাদ ম্যাডাম। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, মিডিয়া কর্মী এবং বিশিষ্ট ব্যক্তিজন যারা আজকে এই প্রেস বুলেটিন উপভোগ করবেন, আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন যে দেশের এই কোভিড-19 সংক্রমণের শুরু থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ দিক নির্দেশনায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরের যথাযথ দিক নির্দেশনায় সিএমএসডি দেশের এই কান্তিলগ্নে নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা সহায়তার সাথে যারা সংযুক্ত চিকিৎসক এবং চিকিৎসাকর্মীদের নিরবিচ্ছিন্নভাবে চিকিৎসা সামগ্রী প্রদান করে যাচ্ছে। আমি এখন আপনাদের সামনে সিএমএসডি কর্তৃক অদ্যাবধি যে সমস্ত চিকিৎসা সহায়ক সামগ্রী আমরা বিতরণ করেছি তার একটি তথ্য আমি দিতে চাই। আমরা এই অদ্যাবধি আমরা পিপি গ্রহণ করেছি, এটাকে পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বলা হয়, 14,67,040 এবং আমরা সর্বমোট বিতরণ করেছি 10,93,119 এবং বর্তমানে পিপি মজুদ আছে 3,73,921। যদিও আমাদের পিপি লক্ষ্যমাত্রা এই মাসেই 20 লক্ষ এবং প্রতিদিন আমরা প্রায় 1 লক্ষের অধিক পিপি গ্রহণ করে থাকি। আমরা প্রতিদিন বিভিন্ন বিভাগীয় শহর হতে কমিউনিটি পর্যায়ে হসপিটাল এবং বিভিন্ন স্তরে চিকিৎসক এবং চিকিৎসা সহায়তার সাথে যারা জড়িত তাদের জন্য আমরা গড়ে 60,000 থেকে 70,000 পিপি অন্যান্য সামগ্রী সহ বিতরণ করে থাকি। অন্যান্য সামগ্রীর মধ্যে যেগুলো রয়েছে সার্জিক্যাল মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লোভস এবং ফুট কভার, হেড কভার, বায়োহাজার্ড ব্যাগ এবং অন্যান্য জরুরি যন্ত্রপাতি সমূহ। এইভাবে আমরা পিপিগুলো দেওয়ার গ্রহণের সময় এবং বিতরণের সময় আমরা সিএমএসডির আমাদের একটি কারিগরি কমিটি রয়েছে যার মাধ্যমে আমরা সবসময় সেগুলোকে যথাযথভাবে পরীক্ষা করে আমরা হস্তান্তর করে থাকি। একটি বিষয় এখানে বলা দরকার, যেটা হচ্ছে যে এই পিপিগুলোর মধ্যে প্রায় 70 ভাগই হচ্ছে আমাদের দেশীয় প্রস্তুতিকারী প্রতিষ্ঠান, যেটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং ওষুধ প্রশাসন দপ্তরের যথাযথ মান অনুসরণ করে সেগুলো তৈরি করা হয় এবং 30 ভাগই হচ্ছে চায়না থেকে আমদানিকৃত। বর্তমানে আমরা আস্তে আস্তে উন্নত মানের পিপি বিভিন্ন পর্যায়ের হাসপাতালে আমরা সরবরাহ করছি, যেগুলো হচ্ছে যারা কোভিড হসপিটালে আইসিইউতে কাজ করে থাকেন, বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসার সাথে সংযুক্ত থাকেন এবং স্কিং এর সাথে যারা জড়িত থাকেন এবং অন্যান্য প্রশাসনিক জনবলের জন্য আমরা পিপি মজুদ করছি। এছাড়াও আমরা পিপি আমরা সরবরাহ করছি দেশের প্রতিটি পিসিএল ল্যাবে, এমনকি আমরা সেগুলো সরবরাহ করছি যারা বিভিন্ন পর্যায়ে মাঠ কর্মী যারা স্যাম্পল কালেকশন করছেন। আপনারা জানেন যে N95 এমন একটি মাস্ক যেটা বাংলাদেশে এটার কোনো প্রতিষ্ঠান তৈরি করে না এবং বিশ্বেও বেশ কয়েকটি সমর্থিত প্রতিষ্ঠান যেমন 3M সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো তৈরি করেন, কিন্তু এই পিপি আপনারা জানেন যে এই N95 মাস্ক এটা সহজলভ্য না এবং এটা আমাদেরকে আমদানির উপরে নির্ভর করতে হয় এবং এটা ন্যূনতম 4 থেকে 6 সপ্তাহ সময় লাগে, যদি সেটা অন্য কোনো মাধ্যমে আসে, বিমানে আসলে সেটা সাধারণত 15 দিন বা 20 দিনের মধ্যে সেটা এসে উপস্থিত হয়। বর্তমানে আমাদের এই যে N95 আমরা যেটা বলি তার সাথে আরও অন্যান্য সমমানের মাস্ক আছে যেগুলোকে আমরা KN95 বলি, FFP2 বলি বা P2 বলি, এগুলো সবই একই ধরনের মাস্ক। এই মাস্কে আমাদের মজুদ রয়েছে প্রায় 1 লক্ষের অধিক মাস্ক। আমরা সেগুলো আমি যেই চিকিৎসা ব্যবস্থাপনার কথা বললাম, আইসিইউ ওয়ার্ডে চিকিৎসা এবং স্ক্রিনিং সাথে জড়িত পিসিআর ল্যাব সময় আমরা নিরবিচ্ছিন্নভাবে বিতরণ করছি। এই
মাস্কের মান আমি এটা নির্ধারণ, এটা স্বাস্থ্য অধিদপ্তরের একটি কমিটি রয়েছে, কমিটি এই মাস্কগুলোর মান নির্ধারণ করার পরেই আমরা সেগুলো ক্রয় করে থাকি, যার কারণে এগুলোর মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকার কোনো অবকাশ নেই। আমরা আশা করছি যে আগামী এক সপ্তাহের মধ্যে নিরবিচ্ছিন্নভাবে দেশের প্রতিটি কোভিড হসপিটাল সহ অন্যান্য জায়গায় যেখানে এই N95 বা KN95 বা FFP2 মাস্কের প্রয়োজনীয়তা রয়েছে সেখানে আমরা সেগুলো সরবরাহ করতে পারবো। আমি সাংবাদিক ভাই এবং অন্যান্য মিডিয়া কর্মী এবং যারা এই অনুষ্ঠান উপভোগ করছেন একটি বিশেষ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করছি। ইতিপূর্বে আপনারা জানেন যে এই মাস্ক নিয়ে একটি বেশ তথ্য বিভ্রাট এবং বিভ্রান্তিমূলক খবরাখবর ছাপানোর পর এবং এটা বিভিন্ন সামাজিক মিডিয়াতে আসার পর আমি এখানে প্রেস ব্রিফিং দিয়েছিলাম যে N95 মাস্ক দেশীয় কোনো প্রতিষ্ঠান তৈরি করে না, এবং আমি এও বলেছি যে আমাদের দেশে যারা ওষুধ প্রস্তুত করেন এবং যারা বিভিন্ন ওষুধ সামগ্রী এবং সিরিঞ্জ বা ডিসপোজেবল বা অন্যান্য মাস্ক তৈরি করেন, এগুলো মান নিয়ন্ত্রণ এবং এগুলোর মূল্য নির্ধারণ করে থাকেন ওষুধ প্রশাসন অধিদপ্তর। এখানে CMSD-র পক্ষ থেকে কোনো জিনিসের দাম অতিরিক্ত দিয়ে ক্রয় করারও সুযোগ নেই এবং কোনো নিয়ন্ত্রণবিহীন কোনো মাস্ক ক্রয়পূর্বক সরবরাহ করার সুযোগ নেই। আমরা যখনই দেখি যে কোনো সরবরাহকৃত বিষয়ে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হয়, সাথে সাথে সেটা আমরা সেই এই সরবরাহকারীকে আমরা যথাযথ ব্যবস্থা নিয়ে সেটা ফেরত প্রদান করি এবং তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। আমি ইতিপূর্বে এই প্রেস ব্রিফিং দেওয়ার পরে এর পরেও দেখা যাচ্ছে যে বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং অন্যান্য মাধ্যমে এই দেশীয় কোনো এক কোম্পানির মাস্ক নিয়ে, যেটা একটা স্বাভাবিক মাস্ক, সেটা নিয়ে একটা বিভ্রান্ত এবং বানোয়াট এবং অসত্য তথ্য এগুলো দিয়ে আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে একটি বানোয়াট তথ্য এবং অসত্য তথ্য এগুলো প্রকাশ করছেন। আমরা এর আগে এই বিভিন্ন সংবাদপত্রে আমরা প্রেস রিলিজ দিয়েছি, বিজ্ঞপ্তি দিয়েছি যে এই ধরনের তথ্য থেকে বিরত থাকার জন্য। আমরাও বলেছি যদি এই ধরনের অসত্যমূলক তথ্য কেউ প্রকাশ করে থাকেন আমরা তাদের বিরুদ্ধে তথ্যের অধিকার আইনে আমরা ব্যবস্থা নিব। আজকের এই প্রেস ব্রিফিং আমি বলতে চাই যে CMSD কর্তৃক যে সমস্ত আমরা দ্রব্যাদি দিয়ে থাকি, এটা আমাদের কারিগরি একটি টিম আছে, পর্ষদ আছে, তার মাধ্যমে আমরা এগুলো মান নির্ধারণ করে আমরা দিয়ে থাকি এবং এর সাথে যে মূল্য সেটাও আমরা এখানে নির্ধারণ করে থাকি। এবং এই যে ক্রয় প্রক্রিয়া সেটার জন্য আমাদের কেন্দ্রীয় ওষুধাগারে আমাদের নিজস্ব একটি কমিটি রয়েছে, যেটা আমরা পাবলিক প্রসিকিউটরি রোল 2008-এর মধ্যে বিস্তারিত দেওয়া আছে, সেটা অনুসরণ করি আমরা এগুলো করে থাকি। স্বাভাবিকভাবে কোনো সরবরাহিত দ্রব্য, চিকিৎসাতে সংযুক্ত দ্রব্য যদি কোনো পর্যায়ে গিয়ে পৌঁছে থাকে, এটা যারা ব্যবহারকারী ওনারা সাথে সাথেই আমাদেরকে জানাবেন, অতীতও তাই জানিয়েছেন। আমি অনুরোধ জানাবো কেউ এই সময় এই কোনো বিষয়ে, বিশেষ করে মাস বিষয়ে কোনো বিভ্রান্ত না ছড়িয়ে আপনারা সরাসরি আমাদের ইমেইল দেওয়া আছে, আমাদের নাম্বার দেওয়া আছে, আমাদের কার সাথে যোগাযোগ করতে হবে, আপনারা দয়া করে বিভ্রান্ত বানোয়ার তথ্য প্রকাশ না করে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে বিষয়গুলো নিশ্চিত করুন এবং সে আমরা নিশ্চয়ই সেগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিব। তবে আমি ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা কেন্দ্রীয় ওষুধাগার অদ্যাবধি যে সমস্ত দ্রব্যাদি আমরা সরবরাহ করছি এগুলো মান দেখে নিয়ে আমরা সরবরাহ করছি। আপনারা জানেন যে এই পর্যন্ত যে পরিমাণ আমি PPE কথা বলেছি, এই 14,67,000 এটা ক্রয় করতে সরকারের আনুমানিক 176 কোটি টাকার খরচ হয়েছে এবং আমাদের প্রতিদিনই যদি আমি বলি শুধু PPE বিতরণের যে অর্থ সেটাও প্রায় 7 থেকে 8 কোটি টাকা। আমি অন্যান্য যে সামগ্রী সেগুলো আমি এখানে আনছি না, শুধুমাত্র এইটুকু। তো এটা বুঝতে হবে যে সরকার এই বিষয়ে আমাদের প্রতি অনেক যথাযথভাবে এই ব্যবস্থা নেওয়ার জন্য দায়িত্ব দিয়েছেন। আমরা দুর্যোগ মোকাবেলা আমরা সবাই মিলে করতে চাই, আসুন আমরা কোনো ধরনের এই বানোয়াট এবং মিথ্যা তথ্য আমরা প্রকাশ না করি, আমরা সবাই একসাথে মিলে কাজ করি যাতে এই কোভিড সংক্রমণ মোকাবেলায় আমরা যথাযথভাবে মোকাবেলা করতে পারি, দেশের যারা চিকিৎসার সাথে জড়িত চিকিৎসক জনবল সবাইকে আমরা সুরক্ষা করতে পারি। আমি এও আবার অনুরোধ জানাবো যে কোনো সামগ্রিক বিষয়ে যদি আপনাদের কোনো ধরনের তথ্য থাকে, সন্দেহ থাকে, আপনারা অনুগ্রহ করে CMSD-র সাথে আপনারা যোগাযোগ করুন, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে যোগাযোগ করুন,
তাহলে বিষয়টি খুব সুষ্ঠু নিরসন হবে। আমরা একজন আরেকজনের প্রতি দোষারোপ না করে আমরা আমি সর্বতোভাবে সবাইকে, সাংবাদিক ভাই, মিডিয়া কর্মী, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গকে অনুরোধ জানাবো যে সর্বতোভাবে আমরা কাজ করার জন্য সিএমএসডি মাননীয় প্রধানমন্ত্রীর যথাযথ দিক নির্দেশনায়, স্বাস্থ্য অধিদপ্তরের দিক নির্দেশনায় এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের দিক নির্দেশনায় এই কোভিড আক্রমণের জন্য সর্বতোভাবে কাজ করে যাচ্ছে এবং এই ব্যাপারে আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য। ধন্যবাদ। ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার ধন্যবাদ ব্রিগেডিয়ার জেনারেল ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ। এবার আমি বাংলাদেশের কোভিড-19 পরিস্থিতি বিষয়ে বলবো। তবে প্রিয় সাংবাদিকবৃন্দ এবং সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আসলেও একটা বিপদের মধ্যে দিয়ে যাচ্ছি। গত কালের তুলনায় আমাদের আজকের পজিটিভ কেস অনেক বেশি এবং আমরা মৃত্যু 100 ছাড়িয়ে গেছি। এইগুলো বলার আগে আবারও বলি, আমরা যেন ঘরে থাকি, আমরা যেন মাস্ক ব্যবহার করি, আমরা যেন সামাজিক দূরত্ব বজায় রাখি, আমাদের যে স্বাস্থ্যবিধিগুলো আছে এগুলো যেন আমরা মেনে চলি। তা না হলে আমাদের এই শনাক্তকৃত এবং মৃত্যুর মিছিল আমরা থামাতে পারবো না। আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি 2779টি নমুনা এবং এ পর্যন্ত আমরা পরীক্ষা করেছি 26604টি নমুনা। যে নমুনা আমরা গত 24 ঘন্টায় পরীক্ষা করেছি তার মধ্যে শনাক্ত হয়েছে 492 জন এবং এ পর্যন্ত শনাক্তকৃত ব্যক্তি 2948 জন। অতি দুঃখের সাথে জানাচ্ছি গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 10 জন এবং এ পর্যন্ত আমাদের মৃত্যু 101 জন। সকল মৃতের আত্মার প্রতি শান্তি কামনা করছি, মহান আল্লাহ তাদের বেশ নসিব করুন। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 10 জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন 85 জন। যদি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করি তাহলে 10 জনের মধ্যে পুরুষ 8 জন এবং মহিলা 2 জন। বয়স ভিত্তিক আমরা যদি বিশ্লেষণ করি তাহলে 60 ঊর্ধ্ব 4 জন, 51 থেকে 60 4 জন এবং 41 থেকে 50 2 জন। ঢাকার মধ্যে 5 জন, ঢাকার বাইরে নারায়ণগঞ্জে 4 জন এবং নরসিংদীতে 1 জন। আমরা যে কেসগুলো, যে পজিটিভ যেগুলো শনাক্ত করতে পেরেছি এর মধ্যে আমরা বিশেষভাবে নজর দেখতে পাচ্ছি যে গাজীপুরে অনেক বেশি কোভিড আক্রান্ত ব্যক্তির সংখ্যা বেড়ে গেছে এবং যেটা প্রায় 20 শতাংশের কাছাকাছি। আমাদের আজকে যা তথ্য আছে এতে গাজীপুরের আক্রান্ত সংখ্যা 19.5 শতাংশ, কিশোরগঞ্জও 13.5 শতাংশ এবং নরসিংদীতে 6.6 শতাংশ। ঢাকা এবং নারায়ণগঞ্জ আগের মতোই অনেক বেশি আছে। এই তথ্যটা আমরা পরে আইডিসিআর এর ওয়েবসাইট থেকে জানতে পারবো যে আসলে ঢাকা এবং নারায়ণগঞ্জের শতাংশ হারটা কত। আমরা গতকালের চেয়ে পরীক্ষা করেছি প্রায় নমুনা সংগ্রহ হয়েছে 10 শতাংশ বেশি এবং পরীক্ষা হয়েছে 5.5 শতাংশ বেশি। আমাদের আইসোলেশনে গত 24 ঘন্টায় 57 জন আছেন এবং বর্তমানে আইসোলেশনে আছেন 713 জন। 24 ঘন্টায় ছাড় পেয়েছেন আইসোলেশন থেকে 40 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 577 জন। কোয়ারেন্টাইনে আছেন 24 ঘন্টায় হোম কোয়ারেন্টাইনে 30809 জন এবং এ পর্যন্ত 149626 জন হোম কোয়ারেন্টাইনে আছেন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে আছেন 270 জন এবং এ পর্যন্ত 5588 জন। মোট কোয়ারেন্টাইন 24 ঘন্টায় 31079 জন এবং এ পর্যন্ত 155224 জন। কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন গত 24 ঘন্টায় 1845 জন এবং এ পর্যন্ত 75812 জন। বর্তমানে হোম কোয়ারেন্টাইনে আছেন 75747 জন, প্রাতিষ্ঠানিক 4655 জন এবং মোট 80402 জন।
আমাদের হটলাইনে স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে গত 24 ঘন্টায়। স্বাস্থ্য বাতায়ন 1-6-2-6-3-3-3-3 এবং আইডিসিআর এর যে হটলাইন আছে এই সবগুলো মিলে আমাদের গত 24 ঘন্টায় স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে 93,359 জনকে এবং এ পর্যন্ত দেওয়া হয়েছে 29,13,707 জনকে। মোবাইল ফোন ও ওয়েবসাইটের মাধ্যমে আমরা স্বাস্থ্য পরামর্শ দিয়েছি এ পর্যন্ত 24 ঘন্টায় 19,079 জনকে এবং এ পর্যন্ত 12,96,185 জনকে। গত 24 ঘন্টায় বিমানবন্দরে স্ক্রিনিং হয়েছে 18 জন, এ পর্যন্ত 3,22,990 জন। স্থলবন্দরে স্ক্রিনিং হয়েছে 92 জন, এ পর্যন্ত 3,27,580 জন।